শুনেছি মন থেকে কিছু চাইলে নাকি পাওয়া যায়। তবে কি আমি তোমায় চাইনি? হ্যাঁ, আমি তোমাকে চেয়েছিলাম, তবে আমি কেন তোমায় পাইনি? আচ্ছা, বিয়ের পর নাকি সব ঠিক হয়ে যায়। তাহলে 2 বছরের বেবিটাকে কোলে নিয়ে দূর থেকে সেই হারিয়ে যাওয়া প্রিয়জনটাকে দেখে মানুষ কেন কাঁদে? তবে কি ধরে নেব মনের অগোচরে সব বয়ে যায়? শুনেছি সময়ের সাথে নাকি মানুষকে ভোলা যায়। তাহলে কেন সেই হারিয়ে যাওয়া প্রিয় মানুষটা তার 2 বছরের বাচ্চাকে গল্প শোনাবার সময় রূপকথায় বারবার তার প্রিয় মানুষটার নামটাই কেন বা উচ্চারণ করে? কেন যেখানে সেখানে তার প্রিয় মানুষটার নাম শুনলেই বুক কেঁপে ওঠে? প্রিয় মানুষটার নাম শুনলে কেন গা থমকে ওঠে? কেনই বা সেই মানুষটার দিকে তাকায় যে তার প্রিয় মানুষটার নাম নিয়েছিল? কেন গল্পের বইয়ের পাতায় তার প্রিয় মানুষটার নাম চোখে পড়লে চোখ দিয়ে জল আসে? তবে কি ধরে নেব মানুষকে ভোলা অত সহজ নয়? শুনেছি মানিয়ে নিলে, মন থেকে মেনে নিলেই নাকি সব মিটে যায়। তবে 30 বছরের সংসার কেন ভেঙে যায়? তবু কেন মানিয়ে নিতে নিতে মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়? তবে কি ধরে নেব, মেনে নেব যে মানামানিতেও লোক চরমভাবে হেরে যেতে বাধ্য? কি জানি, উত্তর জানা নেই।